প্রতিবাদী তো মানুষদের পক্ষে দাঁড়িয়ে কিভাবে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে লড়াই করছেন, যা কোনো পারিশ্রমিক উনি দেন না, পারিশ্রমিক না নিয়ে সুপ্রিম কোর্টে বিশ্বাসের বিরুদ্ধে লড়াই করেন। এই সংকটে, এই যে সংকট আজকে পশ্চিমবঙ্গের মুখে তৈরি হয়েছে, অর্থনৈতিক সংকট, সামাজিক সংকট, রাজনৈতিক সংকট, সামাজিক সংকট, মহিলাদের নিরাপত্তার সংকট, শ্রমজীবী মানুষের সংকট, কর্মসংস্থানের সংকট, এই সংকটের পক্ষে দাঁড়িয়ে কেউ কথা বলার নেই এই রাজ্যে। আমরা যারা এই অঞ্চলে প্রার্থী আপনারা সবাই জানেন তাদেরকে, তবে বিকাশ ভট্টাচার্য পশ্চিমবঙ্গের মানুষের লোকসভায় তিনি মিছিলে ঘুরতে পারবেন, লোকসভা আন্দোলনের সঙ্গে তিনি নিজেকে জড়িত করবেন। আপনারা আছেন, আপনারা